নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপেল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। জুন মাসে আপেল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ আপনাদের সাথে আমার আপেল গাছের গবেষণামূলক কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এর পাশাপাশি আপনারা জুন মাসে প্রত্যেকটি আপেল গাছের কি কি পরিচর্যা গ্রহণ করবেন সে সংক্রান্ত তথ্য উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন, যে গাছগুলো আমার ছাদ বাগানে আপেল গাছ ছিল সেই গাছগুলো আমি মাটিতে রোপণ করেছিলাম, এবং মাটির গাছের আপডেট স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে যে সকল আপেল গাছগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে এবং নতুন নতুন কিন্তু ডাল এবং নতুন নতুন পাতা ছাড়ছে। এছাড়াও এক দুটো সানমানের কারণে কিন্তু পাতা পুড়ে যাচ্ছে, এছাড়া খুব একটা বেশি সমস্যা দেখা যাচ্ছে না। আপনাদের যাদের আপেল গাছে এই জুন মাসে আপেল ধরে রয়েছে, এছাড়াও আপনাদের যাদের আপেল গাছে এই মুহূর্তে কোনো আপেল ধরে নেই, নতুন নতুন পাতা এবং নতুন নতুন ডাল আসছে, প্রত্যেকটি আপেল গাছের জন্য এবং প্রত্যেকটি প্রজাতির আপেল গাছের জন্য এই জুন মাসে একই পরিচর্যা আপনাদেরকে গ্রহণ করতে হবে। জুন মাসে আপেল গাছের পরিচর্যার ক্ষেত্রে প্রত্যেকটি প্রজাতির আপেল গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য আপনাদেরকে প্রদান করতে হবে। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আপনারা নেবেন হাড় গুঁড়ো, নেবেন এক মুঠো পরিমাণে, আপনাদের হাতের মুঠো যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট, এবং এর সাথে আপনারা নেবেন শিংকুচি, নেবেন এক মুঠো পরিমাণে, এবং এর সাথে আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা গোবর সার এক বছরের পুরানো, এই তিনটের মধ্যে যে কোনো একটি নেবেন এক মুঠো পরিমাণে, এবং এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো এক মুঠো, এবং এর সাথে আপনারা নেবেন SOP সালফেট অফ পটাশ। আমি সবসময় সাজেস্ট করি লাল পটাশের পরিবর্তে আপেল গাছের ক্ষেত্রে আপনারা সবসময় SOP সালফেট অফ পটাশ ব্যবহার করার চেষ্টা করবেন। এই SOP বা সালফেট অফ পটাশ নেবেন 1 টেবিল চামচ, এবং এর সাথে আপনারা নেবেন ওয়াটার সলিউবল বোরন অনুখাদ্য 1 টেবিল চামচ, এবং এর সাথে আপনারা নেবেন ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের মধ্যে আপনারা নিতে পারেন চুন নিতে পারেন বা শঙ্খের গুঁড়ো নিতে পারেন বা জিপসাম সার নিতে পারেন, এই তিনটের মধ্যে যে কোনো একটি নেবেন 1 টেবিল চামচ। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির আপেল গাছের জন্য এই জুন মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের ছাদ বাগানে 10 থেকে 12 ইঞ্চি টবে এই আপেল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি গাছে এই মিশ্র খাদ্য 1 থেকে 1.5 মুঠো পরিমাণে প্রদান করতে পারেন। এছাড়াও আপনাদের যাদের ছাদ বাগানে 200 লিটারের, 30 লিটারের বা 20 লিটারের ড্রাম কেটে এই আপেল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 মুঠো পরিমাণে প্রত্যেকটি গাছে প্রদান করতে পারেন। এর পাশাপাশি আপনাদের যাদের মাটিতে আপেল গাছ রয়েছে, আপেল গাছের বয়স অনুপাতে আপনারা 3 মুঠো, 4 মুঠো, 6 মুঠো বা 7 মুঠো পরিমাণে প্রত্যেকটি মাটির আপেল গাছে আপনারা এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এই জুন মাসে আপনারা যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু আপনারা হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্যটা প্রদান করবেন, এবং যেদিন প্রদান করবেন প্রদানের আগে অবশ্যই আপেল গাছের গোড়া মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি আপেল গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়োদ বা 1 হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা ভালোভাবে আপনারা ছড়িয়ে দেবেন। দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন, এবং দেওয়ার পর খেয়াল রাখবেন প্রত্যেকটি আপেল গাছের ক্ষেত্রে এই জুন মাসে মিশ্র খাদ্য প্রদানের পর জল দিয়ে ভালোভাবে গাছের গোড়া মাটি আপনাদেরকে ভিজিয়ে দিতে হবে। জুন মাসে প্রত্যেকটি আপেল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই সপ্তাহে 1 বার করে সরিষার খোল পচানো বা খোল ভিজানো জল আপনারা কন্টিনিউ প্রত্যেকটি আপেল গাছে প্রদান করবেন। এছাড়াও 15 দিন অন্তরে কলার খসা ভিজানো তরল জৈব সার আপনারা কন্টিনিউ দেবেন। এছাড়াও বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায়, সেই জৈব পটাশ 3 দিন ভিজিয়ে রেখেও সেই জলটাও আপনারা 15 দিন অন্তরে 1 বার করে দিতে পারেন। খেয়াল রাখবেন প্রত্যেকটি আপেল গাছের জন্য এই তরল জৈব সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল পরিচর্যার পাশাপাশি জুন মাসে আপনাদের যাদের আপেল গাছে এই মুহূর্তে ফল ধরে রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে 15 দিন অন্তরে অর্থাৎ জুন মাসে 2 বার আপনাদেরকে অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্যের মধ্যে আপনারা ওয়াটার সলিউবল বোরন অথবা ওয়াটার সলিউবল জিঙ্ক, আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়াটার সলিউবল বোরন স্প্রে করার জন্য। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 2 চা চামচ বা 10 গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে 15 দিন অন্তরে অর্থাৎ এই জুন মাসে 2 বার আপনাদেরকে যে গাছগুলোতে আপেল গাছে ফল ধরে রয়েছে সেই গাছে স্প্রে করতে হবে। এছাড়াও আপনাদের যাদের আপেল গাছে এই মুহূর্তে ফল
ধরে নেই, নতুন পাতা নতুন ডাল আসছে, সেক্ষেত্রে আপনাদেরকে 15 দিন অন্তরে অর্থাৎ এই জুন মাসে দুবার পিজিআর স্প্রে করতে হবে, প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই পিজিআর এর মধ্যে রয়েছে মিরাকুলান রয়েছে, প্ল্যানোফিক্স রয়েছে। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সকালে দিকে যখন হালকা রোদ উঠবে সেই সময় আপনাদেরকে প্রত্যেকটি আপেল গাছে এই পিজিআর স্প্রে করতে হবে। এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই জুন মাসে আপনাদের প্রত্যেকটি আপেল গাছকে সুরক্ষা প্রদান করতে হবে। এই সময় আপেল গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটে থাকে, এর পাশাপাশি যে সকল নতুন ডাল বা পাতা বার হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে থাকে, পাতা খেয়ে নেয়, এর পাশাপাশি মাইটেরও আক্রমণ ঘটে থাকে। এর জন্য অবশ্যই আপনাদেরকে এই জুন মাসে 15 দিন অন্তরে অর্থাৎ দুবার আপনাদেরকে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থাপনা প্রত্যেকটি প্রজাতির আপেল গাছে গ্রহণ করতে হবে। আপনারা ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা স্বরূপ ব্লাইটক্স, M45, ম্যানসার, সাব, বেবিস্টিন, রেডোমিন গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইডগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে বিকেলের দিকে যখন সূর্য ডুবে যাবে সেই সময় আপনাদেরকে প্রত্যেকটি আপেল গাছে স্প্রে করতে হবে। খেয়াল রাখবেন 15 দিন অন্তরে এই জুন মাসে দুবার আপনারা এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এর পাশাপাশি আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা ডাইমেথয়েড 30% কম্পোজিশনে যে কোনো কীটনাশক এই আপেল গাছে স্প্রে করতে পারেন, যেমন রোগর, রোগর প্লাস, টাফওয়ার। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 45 ফোঁটা ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে বিকেলের দিকে যখন সূর্য ডুবে যাবে বা ডুবো ডুবো ভাব হবে সেই সময় আপনাদেরকে প্রত্যেকটি প্রজাতির আপেল গাছে স্প্রে করতে হবে। আপনাদের পরিচর্যার সুবিধার্থে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসাথে পাঁচ করে গুলে নিয়েও 15 দিন অন্তরে অর্থাৎ এই জুন মাসে দুবার আপনারা স্প্রে করতে পারেন। আপনারা যদি এই জুন মাসে অন্তত পক্ষে দুবার এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে আপনাদের প্রত্যেকটি আপেল গাছ সুন্দর থাকবে, সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের রোগ পোকা, ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটবে না। আপনারা অনেকেই আপেল গাছের পরিচর্যার ক্ষেত্রে জৈব কীটনাশক সায়াশান দেওয়ার কথা বলছিলেন, সেক্ষেত্রে আপনারা নিম অয়েল 15 দিন অন্তরে স্প্রে করতে পারেন। এছাড়াও রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা 3 দিন ভিজিয়ে রেখে রাখার পর সেই জলটা ছেঁকে নিয়েও আপনারা 15 দিন অন্তরে আপেল গাছে স্প্রে করতে পারেন। এই নিম অয়েল এবং রসুন ভিজানো জল এই দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী দুটি জৈব কীটনাশক, এই দুটি আপনারা আপেল গাছে ব্যবহার করতে পারেন। তবে আমরা যে সকল কীটনাশক ব্যবহার করি সেই কীটনাশকের মেয়াদ কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে থাকে, আর এই জৈব কীটনাশকগুলির মেয়াদ কিন্তু ততটা হয় না, সেক্ষেত্রে আমাদের এই জৈব কীটনাশকগুলি বারবার স্প্রে করতে হতে পারে। আপনারা যারা ছাদ বাগানে আপেল গাছ বসিয়েছেন, আপেল গাছে বিভিন্ন ধরনের ছাদ বাগানের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যদি অল্প জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা মাটি একটু উঁচু করে নিয়ে মাটিতেও কিন্তু আপেল গাছ বসাতে পারেন। মাটিতে খুব সুন্দর আমরা ফলাফল পাচ্ছি। এখনো পর্যন্ত এই শানবানের কারণে 2-4টে পাতা পুড়ে যাওয়া জনিত সমস্যা ছাড়া আর কোনো ধরনের মাটির আপেল গাছে কিন্তু এখনো পর্যন্ত সমস্যা দেখা যায়নি। আমাদের গবেষণায় মাটির গাছের ক্ষেত্রে আপেল গাছের ক্ষেত্রে খুব ভালো আমরা ফলাফল পাচ্ছি। এই মাটির আপেল গাছের পরিচর্যা সংক্রান্ত আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। জুন মাসে এই সকল পরিচর্যা ছাড়াও আপনাদের প্রত্যেকটি আপেল গাছে জল প্রদানের দিকে বিশেষভাবে আপনাদেরকে নজর রাখতে হবে, যতদিন না ভারী বর্ষা নেমে যাচ্ছে। বিশেষভাবে আপনাদের যাদের ছাদ বাগানে টবে বা ড্রামে আপেল গাছ রয়েছে সেই গাছগুলি যতটুকু প্রয়োজন জলে সেই প্রয়োজন অনুপাতে আপনাদেরকে জল প্রদান করতে হবে, এবং আপনাদের যাদের মাটিতে আপেল গাছ রয়েছে আপেল গাছগুলির ক্ষেত্রে আপনাদের 10 দিন বা 15 দিন অন্তরে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। জুন মাসে আপেল গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি আপনারা যে কোনো প্রজাতির আপেল গাছে গ্রহণ করতে পারেন। এই পরিচর্যাগুলি গ্রহণ করার ফলে সার্বিকভাবে আপনাদের প্রত্যেকটি আপেল গাছের গ্রোথ যেমন ব্যাপক পরিমাণে ঘটবে, নতুন নতুন পাতা আসবে, নতুন নতুন ডাল আসবে, এর পাশাপাশি আপনাদের প্রত্যেকটি আপেল গাছের পরবর্তী সময় ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে। আপেল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, আপেল গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী আপেল গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। জুন মাসে আপেল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।